С днем великой победы! Ура! ভ্লাদিমির ভ্লাদিমিরোভিচ পুতিন নামটা একটু হাস্যকর, তবে এই নাম শুনে হাসার সাহস তেমন কারোরই নাই। তার কারণ, এই লোক বর্তমান দুনিয়ার সবচেয়ে পাওয়ারফুল বা সবচেয়ে ক্ষমতাধর মানুষদের একজন। এই লোক এতই ক্ষমতাধর যে এই লোকের নাম শুনে যদি আপনি হাসেন, তাহলে আপনার জীবনের ঝুঁকি আছে বলে অনেক রাশিয়ানরা বিশ্বাস করবে। People can get in trouble for smiling. I asked him why did he stop me and he said to me because you were smiling. আপনি সামরিক দিক থেকে বলেন, আপনি সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার দিক থেকে বলেন, যে দিক থেকে আপনি চিন্তা করেন, এমন মানুষ খুব কমই খুঁজে পাওয়া যাবে বর্তমান দুনিয়ায় যার ক্ষমতা ভ্লাদিমির পুতিনের ক্ষমতার থেকে বেশি। দেখেন, মূলত তার যে এত ক্ষমতা তার কারণ খুবই সিম্পল। প্রথম কারণ তো হলো, সে একজন ডিক্টেটর। আপনি যদি একজন ডিক্টেটর বা একজন স্বৈর শাসক হন, তাহলে আপনার যে সুবিধাটা আছে তা হলো, আপনার যে কোনো ডিসিশনের জন্য অন্য কারো মতামতের প্রয়োজন নাই। আপনি যা ইচ্ছা তা করতে পারবেন এবং অন্যান্যরা আপনি যে ডিসিশনটা নেবেন সেইটা পালন করতে বাধ্য। এবং যেহেতু তারা বাধ্য, এই কারণে আপনি খুব তাড়াতাড়ি আপনার যা ইচ্ছা তা ইমপ্লিমেন্ট করতে পারেন। জনগণের কাছে কোনো জবাবদিহিতা করতে হবে না, অন্য কোনো সংসদের কাছে কোনো জবাবদিহিতা করতে হবে না, কোনো ঝামেলা নাই। সো ওইটা একটা ব্যাপার। কিন্তু আপনি বলতে পারেন যে হ্যাঁ, নর্থ কোরিয়ার যে প্রেসিডেন্ট কিম জং উন, সেও তো একটা ডিক্টেটর, সেও একটা স্বৈর শাসক, তাহলে তো তারও অনেক পাওয়ারফুল মানুষ হওয়ার কথা। সে কেন এত পাওয়ারফুল না, পুতিন কেন পাওয়ারফুল? তার কারণ, নর্থ কোরিয়ার যে ডিক্টেটর, সে কোন দেশের ডিক্টেটর? সে নর্থ কোরিয়ার ডিক্টেটর। নর্থ কোরিয়ার না আছে জিডিপি, নর্থ কোরিয়ার না আছে এডুকেশনাল পাওয়ার, না আছে ওদের স্মার্ট মানুষজন, যারা অনেক এডুকেটেড এরকম মানুষজন, কারণ তারা ওই সুযোগটাই পায় নাই পড়াশোনার। বেসিক্যালি নর্থ কোরিয়ার কিছুই নাই। অন দ্য আদার হ্যান্ড, আপনি যদি রাশিয়ার কথা ভাবেন বা প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের কথা ভাবেন, নিউক্লিয়ার পাওয়ার বলেন, স্মার্ট মানুষজন বলেন, বিখ্যাত বিখ্যাত সায়েন্টিস্ট বলেন, জিডিপির সাইজ বলেন, ইকোনমি বলেন, দেশের জিওগ্রাফিক সাইজ বলেন, এমন কোনো কিছু নাই যাতে করে আপনি রাশিয়াকে হেলায় সরাই দিতে পারবেন বা রাশিয়াকে গোনার বাইরে নিয়ে যেতে পারবেন। এবং যেহেতু এই দেশটার প্রেসিডেন্ট এমন একজন লোক যে আবার একজন ডিক্টেটরও, ওই দুইটার কম্বিনেশন পুতিনকে দুনিয়ার সবচেয়ে পাওয়ারফুল মানুষদের একজন বানিয়ে দিয়েছে। এখন মজার ব্যাপারটা কি জানেন, এই যে রাশিয়ার এত পাওয়ার, রাশিয়ার এত পাওয়ার বলছি, রাশিয়া কিন্তু এত পাওয়ারফুল ছিল না পুতিন ক্ষমতায় আসার আগে। বিশেষ করে সোভিয়েত ইউনিয়নের যখন পতন হলো, তখন মস্কোর অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল এবং ওই যে একটা ভ্যাকিউম ক্রিয়েট হয়েছিল, ওই ভ্যাকিউমটা মূলত ফিল আপ করেছিল আমেরিকা এবং আমেরিকার মিত্র দেশগুলো, এবং তখনই আসলে আমেরিকা একটা পাওয়ারফুল দেশ হওয়া শুরু করে। 1999 সালে যখন পুতিন প্রেসিডেন্ট হয় রাশিয়ার, তখন ওর গোল ছিল খুব সহজ, ও পুরানো সোভিয়েত ইউনিয়ন জগৎটাকে ফেরত চেয়েছিল। ও চেয়েছিল ও ছোটবেলায় রাশিয়াকে যেরকম দেখেছে বা ও ছোটবেলায় সোভিয়েত ইউনিয়নকে যেরকম দেখেছে, ও চেয়েছিল আমি প্রেসিডেন্ট হব, আমি আবার ওই সোভিয়েত ইউনিয়ন ফেরত আনবো। বর্তমান সময়ে পুতিন খুব স্ট্রংলি জানান দিচ্ছে যে না, সোভিয়েত ইউনিয়ন কিন্তু এখনো মরে যায় নাই এবং আমি এখনো, আমি বলতে আমি না, পুতিন এখনো সোভিয়েত ইউনিয়নকে আবার ফেরত আনার জন্য যা যা করা সম্ভব সবকিছু করার চেষ্টা করছে। আজকে আমরা ভ্লাদিমির পুতিনকে নিয়ে একটু কথাবার্তা বলবো, ওর জীবনটা জানার চেষ্টা করব এবং কিভাবে একজন সাধারণ কেজিবির গোয়েন্দা, একটা কেজিবির গোয়েন্দা থেকে এত ক্ষমতাধর একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট হইতে পারে এবং তারপরে এতদিন পর্যন্ত প্রেসিডেন্ট থাকতে পারে, পুরো স্টোরিটা আমরা জানার চেষ্টা করব এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। সময়টা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের 5 বছর পর। হিটলারের তাণ্ডব থেকে তখন মাত্র পৃথিবী রিকভার করা শুরু করেছে। 45-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলো, আমি 1950 সালের আশপাশের কথা বলছি। পুরা বিশ্ব, পুরা ইউরোপ রিকভার করছে যুদ্ধ থেকে এবং ইউরোপের ঠিক সাথেই যেহেতু রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন তৎকালীন, রাশিয়াও তখন রিকভার করার চেষ্টা করত। তবে সোভিয়েত ইউনিয়নের মানুষের অবস্থা কিন্তু সাধারণ ইউরোপিয়ানদের অবস্থা যেরকম ছিল তার থেকে অনেক অনেক বেশি খারাপ ছিল ওই সময়। এই সময়ে সোভিয়েত ইউনিয়নের যে প্রেসিডেন্ট ছিল তার নাম আপনারা অনেকেই শুনেছেন, তার নাম ছিল স্ট্যালিন। এবং সে এতই জনপ্রিয় ছিল যে তার নামে একটা ঘোড়ার জাতেরও নামকরণ করা হয়েছে, যেগুলোকে বলা হয় স্ট্যালিন ঘোড়া, কারণ এগুলো খুব জোরে দৌড়াতে পারে। স্ট্যালিন ছিল বেশ ব্রুটাল এবং প্যারানয়েড টাইপ একটা লোক এবং ওর সময় মূলত কনসেন্ট্রেশন ক্যাম্প ব্যাপারটা বা এই ওয়ার্ডটা জনপ্রিয় হওয়া শুরু হয়, কারণ যেই স্ট্যালিনের বিরোধিতা করত তাকে কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠানো হইতো এবং ওই ক্যাম্প থেকে বেশিরভাগ মানুষই ফেরত আসতো না। এইরকম একটা ভীতিকর পরিস্থিতিতে যখন পৃথিবী মাত্র সোভিয়েত ইউনিয়ন দাঁড়ানোর চেষ্টা করছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, এই সময় যখন বাংলাদেশে ভাষা আন্দোলন হচ্ছে 1952-তে, একটা ফুটফুটে শিশুর জন্ম হয়, যে শিশুটার নাম হইল ভ্লাদিমির পুতিন। পুতিনের জন্ম হয় লেনিনগ্রাদ নামে একটা শহরে। আপনারা অনেকেই হয়তো মাসুদ রানা যারা পড়েন তারা এই শহরটার নাম শুনেছেন। তো সোভিয়েত ইউনিয়ন এই সময় একটা সেকুলার রাষ্ট্র খাতা কলমে হইল, মূলত এটা ছিল একটা এথিস্ট টাইপ দেশ, মানে এখানে ধর্ম পালনকে খুব ভালোভাবে দেখা হইতো না, যেটা বর্তমান চায়নায় হয় বলে আমরা জানি। মানে হলো
চার্চ টার্চ ছিল, চার্চ ছিল না এমন না, কিন্তু যারা চার্চে যেত, চার্চের কাজকর্ম যারা করতো তাদের নামে লিস্ট করা হইতো এবং অনেক সময় দেখা যেত রাতের বেলা তাদেরকে উঠায় নিয়ে যাওয়া হয়েছে। তো এইরকম একটা দেশে যখন পুতিনের জন্ম হয় একটা সাধারণ খ্রিস্টান ধর্মাবলম্বী পরিবারে, তখন পুতিনের বাবা মা চেয়েছিল যে না, আমাদের পরিবারে যেহেতু জন্ম হয়েছে ওকেও আমরা খ্রিস্টান বানাবো, এবং লুকায় গোপনে যখন ওর 7 মাস বয়স তখন ওকে ব্যাপটাইজ করা হয় এবং খুব গোপনে করা হয় যেন কেউ না জানে যে একেও আমরা খ্রিস্ট ধর্ম দিচ্ছি। আচ্ছা, পুতিন কিন্তু ছোটবেলা থেকে বোঝা গিয়েছিল যে এই ছেলে খুব একটা সাধারণ ছেলে না, বেশ দুষ্টু টাইপ ছেলে, আমার আপনার মতো ভদ্র মানুষ না। এবং যদি আমি উদাহরণ দিই তাহলে আপনার খুব ক্লিয়ার হয়ে যাবে বোঝা। যখন পুতিনের বয়স 7 বছর, 6-7 এরকম, তখন পুতিন একবার ঠিক করে যে আমি আর বাসায় থাকবো না, আমি বাসা থেকে চলে যাব, আমি পৃথিবী ঘুরব, আমি সোভিয়েত ইউনিয়ন ঘুরব। এবং ও আর ওর 3-4 বন্ধু মিলে একটা ট্রেনে উঠে, এবং ট্রেন কোথায় যাচ্ছে ওরা কেউ জানতো না। ট্রেনে উঠে ওরা 2 শহর পরে যায় নামে, এবং ওই শহরে ওরা 1 রাত কাটায়। তো 1 রাত কাটানোর পর যখন দেখে যে অনেক ঠান্ডা, খাবার দাবার নাই, টাকা পয়সা নেই, 6-7 বছরের একটা ছেলের কথা বলতেছি আমি, তো তখন ওরা আবার পরের ট্রেন ধরে ফেরত চলে আসে পরের দিন। এবং ফেরত যখন আসে তখন ওর বাবা ওর উপর অনেক রাগ হয়, এবং রাগ হওয়াটাই স্বাভাবিক যে 1 রাত 6 বছরের ছেলের কোনো খবর নাই, সো রাগ হওয়াটা আন্ডারস্ট্যান্ডেবল। এবং ওর বাবা ওকে বেল্ট দিয়ে ভয়াবহ ধরনের মারে ওই দিন। এবং মারার পরে ওদের বাসায় একটা নতুন রুল হয় যে পুতিন ওর ঘরের সামনের যে দরজা, সেই দরজা খুলে বাইরে তো যেতেই পারবে না বড়দের ছাড়া একা একা, ইনফ্যাক্ট ওর ব্যাকইয়ার্ডেও যাইতে পারবে না। সো ওর বাড়ির পিছনে যে উঠান ছিল ওইখানেও ওর যাওয়ার পারমিশন নেই। এমনিতে 8-10টা পরিবারে যেরকম হাসি খুশি ব্যাপার দেখা যায় বাবা মা সন্তান সন্তানদের মধ্যে, পুতিনের পরিবারে ওই ব্যাপারটা একদমই ছিল না। পুতিন বেশ অপ্রেসড, বেশ বাজে একটা চাইল্ডহুডের মধ্যে দিয়ে আসলে বড় হয়েছে। পুতিনের বাবার একটা বন্ধু ছিল এবং এই বন্ধু বই লিখত, তো ওর একটা বইতে ও খুব সুন্দর করে ব্যাখ্যা করেছে যে পুতিনের ছোটবেলাটা আসলে কীরকম ছিল, ওর বাবা ওর উপর কীরকম অত্যাচার করতো, বেল্ট দিয়ে মারা বলেন, খাবার না দেওয়া বলেন, অনেক ধরনের অত্যাচার এবং অনেক ধরনের মানসিক অত্যাচারও করতো, এবং এই সব ব্যাপারগুলো উনি ওনার বইতে লিখেছে। সব মিলায় বলা যায় যে পুতিনের ছোটবেলাটা আসলে খুব সুখকর একটা ছোটবেলা ছিল না। পুতিনের বয়স যখন 8 বছর তখন ওকে প্রাইমারি স্কুলে ভর্তি করানো হয়। ওই রাশিয়ার তৎকালীন বা সোভিয়েত ইউনিয়নের তৎকালীন সিস্টেমটা ছিল যে আপনি প্রথমে আপনার বাচ্চাকে কিন্ডার গার্ডেনে পাঠাবেন, তারপরে সেখান থেকে প্রাইমারি স্কুলে পাঠাবেন। বাট পুতিনের বাবা বলেছিল যে না, কিন্ডার গার্ডেনে পাঠানোর কিছু নেই, আমি নিজেই শিখাইতে পারবো, কিন্ডার গার্ডেনের দরকার নেই, এবং ওকে সরাসরি প্রাইমারি স্কুলে পাঠানো হয়। যেহেতু কিন্ডার গার্ডেন পুতিন বাসায়ই পড়েছে এবং অন্যান্য বাচ্চারা স্কুলে পড়েছে, যখন পুতিন প্রাইমারি স্কুলে যায় তখন যে দেখা যায় যে ওর কোনো বন্ধু নাই। অন্যান্যরা যারা কিন্ডার গার্ডেনে একসাথে ভর্তি হয়েছিল তারা বড় হয়েছে যখন, ওদের অনেক বন্ধুবান্ধব আছে, ওরা দুপুরবেলা একসাথে লাঞ্চ করে, টিফিন খায়। পুতিন দেখা যায় দূরে আলাদা একা একা, এবং যেহেতু ও একটু ইন্ট্রোভার্ট টাইপ ছিল ছোটবেলায়, ও বন্ধু বানাতে ওর অনেক কষ্ট হইতো। এবং আমি জানি আপনারা অনেকে এখন পুতিনের সাথে রিলেট করতে পারতেছেন, তো ওর বন্ধু বানাতে অনেক কষ্ট হতো, যেই কারণে অনেক দিন পর্যন্ত আসলে স্কুলে ওর সেরকম কোনো বন্ধু বান্ধব হয়ই নাই। ও মজার ব্যাপার, পুতিনের যে স্কুল ছিল, আমরা রিসার্চ করছিলাম যে স্কুলের নাম কী ছিল, দেখা গেল যে স্কুলের আসলে নাম ছিল না, স্কুলের নাম 193। স্কুলের নাম 193 তার কারণ ওই সময় সোভিয়েত ইউনিয়ন সমতা সাম্যবাদ এরকম একটা ব্যাপারে বিশ্বাসী ছিল, এবং ওদের ওই সাম্যবাদের একটা ধারণা ছিল যে না, আমরা যদি স্কুলদের নাম দেই তাহলে কোনো স্কুলের নাম অন্য স্কুলের নামের থেকে ভালো হয়ে যেতে পারে। সো ওইখানে ওই সময় কালচারটা ছিল যে সব অফিস দেখতে সেম হবে, সব বিল্ডিং দেখতে সেম হবে, সব স্কুল দেখতে সেম হবে, সেম জিনিস পড়ানো হবে, এবং এমন পর্যায়ের সেম হবে যে স্কুলকে আমরা নামও দেব না, জাস্ট নাম্বার দিয়ে প্রকাশ করব। পুতিনের স্কুলের নাম্বার ছিল 193। কমিউনিস্ট কালটা কি অদ্ভুত একটা সময় ছিল, তাই না? এনিওয়ে, সো পুতিন একা একা থাকতে থাকতে, স্কুলে বন্ধু না থাকতে থাকতে একটু বাউন্ডুলে স্বভাবের হয়ে যায়, জাফর ইকবালের ওই গল্পগুলোর মতো, যেখানে একটা দুষ্টু ছেলে থাকে ওরকম একটা দুষ্টু ছেলে হয়ে যায়। এবং ও স্কুলে ছুরি সহ 2-3 বার ধরাও খায়, ও ছুরি পকেটে নিয়ে স্কুলে যাইতো। যেই সময়ের কথা আমি বলছি, এই সময় কমিউনিস্ট পার্টি ছিল সোভিয়েত ইউনিয়নের একমাত্র রাজনৈতিক দল। আপনারা বুঝতেই পারতেছেন যে সোভিয়েত ইউনিয়নের ওই সময় অবস্থা কীরকম ছিল, অনেক রাজনৈতিক দল অপারেট করবে এইরকম সিচুয়েশন ছিল না। আপনারা অনেকে হয়তো রিলেট করতে পারবেন, কেন পারবেন এটা বলবো না। তো ওই সময় সোভিয়েত ইউনিয়নে যেহেতু একটাই রাজনৈতিক দল, কমিউনিস্ট পার্টি, ওই দলটা না স্কুলে আসতো স্কুলের থেকে রিক্রুটমেন্ট করার জন্য। সো ওরা স্কুল লেভেল থেকেই মানুষকে ওদের দলে যোগ দেওয়ার প্রতি আগ্রহী করার জন্য স্কুলে স্কুলে ক্যাম্পেইন চালাইতো। রাজনীতির প্রতি পুতিনের কোনো আগ্রহ ছিল না। সো স্কুলে যখন ওরা ক্যাম্পেইন চালাতে আসতো পুতিন পালায় যাইতো, এবং এই ব্যাপারটা ওর বাবা একদমই পছন্দ করতো না। ওর বাবা ছিল কমিউনিস্ট পার্টির একটা বড় লিডার। সো সাধারণত বাবারা যা ভাবে যে আমি কমিউনিস্ট পার্টির লিডার, আমি অমুক দলের লিডার, আমার ছেলে আমার আদর্শে আদর্শিত হবে, ও এই দলে যোগ দিবে, দল তো একটাই সোভিয়েত ইউনিয়ন, সো আমার দলে যোগ দিবে। বাট পুতিনের রাজনীতিতে কোনো আগ্রহ ছিল না, যেই কারণে
কারণে বাবা ছেলে সম্পর্ক আরও খারাপ হয়। এবং এই যে সম্পর্ক খারাপ হয়, ওই যে বইটার কথা বললাম, ওখানে অনেক উদাহরণ আছে। ফর এক্সাম্পল, পুতিনের বাবা পুতিনকে বলছে তুমি বক্সিং শিখবা, ওকে জোর করে বক্সিং ক্লাসে ভর্তি করাইছে, পুতিন ক্লাসে গেছে এবং ক্লাসে বড় একজনের সাথে মারামারি করতে হয়েছে, ও নাক ভেঙে বাসায় ফেরত আসছে। দুইবার ক্লাসে গিয়েছে এবং তারপরে দেখা গেছে ও ক্লাস থেকে দুই তিন দিন দেখা গেছে যে ও বাসায় বলেছে আমি ক্লাসে যাচ্ছি, তারপর আর ক্লাসে যায়নি এবং তারপরে বক্সিং ক্লাস থেকে বের হয়ে এসেছে। বাট ওইটাই ছিল ওর ফার্স্ট ইন্ট্রোডাকশন টু মার্শাল আর্ট। এবং ইভেনচুয়ালি কিন্তু পুতিন মার্শাল আর্ট শিখেছে এবং ব্ল্যাক বেল্টও পেয়েছে, যেটা আমরা অনেকেই জানি। বাট এগুলো আসলে জরুরি ঘটনা না, আমি জানি না এগুলো কেন বলতেছিলাম। আমরা সিরিয়াস আলাপে ফেরত আসি 1965 সাল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার 20 বছর হলো, তাই না, 1965 সালে। এবং এই 20 বছর হওয়া উপলক্ষে একটা বই লেখে রাশিয়ার একটা খুব ফেমাস রাইটার, দ্য শিল্ড অ্যান্ড দ্য সোর্ড, বইটার নাম হচ্ছে ঢাল এবং তলোয়ার, এটা হলো বইটার নাম। বইটা যিনি লিখেছিল উনি একটা প্রোপাগান্ডা স্পেশালিস্ট ছিল, মানে সরকারের কথাবার্তা খুব সুন্দর করে, দেশের কথাবার্তা খুব সুন্দর করে, একটু বানিয়ে চানিয়ে, একটু মাল মশলা মিশায়, যা না তার থেকে অনেক বেশি সুন্দর করে উনি এই বইটা লিখেছিল। বইটা অনেক পপুলার হয় সোভিয়েত ইউনিয়নে, মানুষ পাগলের মতো বইটা পড়া শুরু করে এবং বইটা এত জনপ্রিয় হয় যে 3 বছরের মধ্যে বইটা নিয়ে একটা সিনেমা বানানো হয়। বইয়ের মূল কাহিনীটা বা সিনেমার মূল কাহিনীটা ছিল যে একটা কেজিবি এজেন্ট, যে ডাবল এজেন্ট হিসেবে জার্মানিতে কাজ করতো, এবং তার লাইফের অ্যারাউন্ডে এই বইটা এবং সিনেমাটা। এবং এই বইটা নিয়ে যখন সিনেমা বানানো হয়, সিনেমাও বিশাল জনপ্রিয় হয়। এবং এই সিনেমা কার ভালো লাগে, আমি আপনি আমরা সবাই জানি, এই সিনেমা ভালো লাগে ভ্লাদিমির পুতিনের। বই যখন বের হয়েছিল তখন ও বই পড়ে নাই, তখন ও বইটই পড়ে না, অত ঝামেলার মধ্যেও নাই। বাট সিনেমা যখন বের হয়, ও এবং ওর আরও কয়েকটা বাউন্ডুলে টাইপ বন্ধু সিনেমা দেখতে যায়, সিনেমাটা ওদের খুবই ভালো লাগে। এবং এই ফার্স্ট পুতিন একটা ভালোবাসা জন্মায় ওর কেজিবির প্রতি, যে কেজিবি এবং ওর জীবন পরবর্তীতে অনেক ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে। বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম যখন পুতিন ভাবে যে না, এই সিনেমাটা আমার অনেক ভালো লাগছে, এই সিনেমার যে নায়ক, সে ডাবল এজেন্ট হিসেবে জার্মানিতে ছিল, কেজিবিতে কাজ করত, ওটা দেখে পুতিন ভাবে যে না, আমিও কেজিবিতে কাজ করতে চাই। রিসেন্টলি এই যুদ্ধ শুরু হওয়ার কিছুদিন আগে পুতিনকে একটা ইন্টারভিউয়ার জিজ্ঞেস করছিল যে আপনার পছন্দের সিনেমা কী। ও এই সিনেমাটার কথা এতদিন পরে এসে, এখন ওর বয়স কত, 70-এর মতো, এখনও এসে ওই সিনেমার কথা বলছে যেটাও দেখছিল 12-15 বছর বয়সে। এবং ও ইন্টারভিউতে এটাও বলেছে যে এখনও ওই সিনেমার যে গানগুলো ছিল, ওই গানগুলোকে গাইতে বললে ওর পুরো লিরিক্স মুখস্থ, ও একটা ওয়ার্ডও ভুলে নাই, এত সিরিয়াসলি ওই সিনেমাটা ওকে ইনফ্লুয়েন্স করেছিল সেই সময়ে। আচ্ছা, আমাদের এডুকেশন সিস্টেমটা কী? আমাদের সিস্টেমটা হলো আমরা ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত পড়বো, 12 বছর। সো লাস্টের 2 বছর হলো কলেজ, ফার্স্টে 10 বছর স্কুল, তারপরে আমরা ইউনিভার্সিটিতে চলে যাবো। টোটাল 12 বছরের আমাদের প্রিলিমিনারি বা প্রাইমারি এডুকেশন। সোভিয়েত ইউনিয়নের সিস্টেমে ছিল একটু আলাদা, ওদের এই ব্যাপারটা 10 বছরের, আপনি 10 বছর পড়বেন, তারপরে আপনি বিএসসি টাইপ ডিগ্রি বা উচ্চতর ডিগ্রি আপনি যা নিতে চান ওই জন্য আপনি চলে যাবেন। 1970 সালে পুতিন ওর স্কুল জীবন শেষ করে, এবং স্কুল জীবন শেষ করার পরে আমাদের জীবনে যে ডিলেমা, পুতিনের জীবনে ওই ডিলেমা ছিল যে আমি এখন কী করবো। ওর ডিলেমাটা একটু সহজ ছিল, কারণ ওই যে ছোটোবেলায় সিনেমা দেখছিল, ও জানে যে আমার হাতে অপশন দুইটা, আমি হয় আর্মিতে যাব, সেনাবাহিনীতে যাব, অথবা আমি কেজিবিতে যাব, যেটা হলো ইন্টেলিজেন্স এজেন্সি। সো আর্মি নিয়ে যখন ও ভাবা শুরু করে, তখন ও দেখে যে না, আর্মিতে মনে হয় আমার পক্ষে যাওয়া সম্ভব হবে না, আর্মির যে এন্ট্রেন্স এক্সাম ওইটা আমি পাস করতে পারবো বলে আমার মনে হয় না। এখন কেজিবিতে যাওয়ার 2টা উপায় ছিল সেই সময়, আপনি আর্মি হয়ে কেজিবিতে যেতে পারতেন, সো যারা আর্মিতে যেত তারা আর্মিতে ঢোকার পরে কেজিবির জন্য এন্ট্রেন্স এক্সাম দিতে পারতো, এটা একটা অপশন ছিল। আর একটা অপশন ছিল আপনার একটা ল ডিগ্রি নিতে হইতো, সো আপনার যদি হাতে একটা ল ডিগ্রি থাকতো, আপনি যদি একজন লয়ার হইতেন, তাহলে আপনি ওখান থেকেও কেজিবিতে অ্যাপ্লাই করতে পারতেন। পুতিন যেহেতু দেখলো যে না, আমি আর্মি হতে পারছি না, ওর সেকেন্ড অপশন ছিল আমি তাহলে একটা ল ডিগ্রি নেই এবং তারপরে ওই ল ডিগ্রি ব্যবহার করে আমি কেজিবিতে জয়েন করবো। যেই কথা সেই কাজ, পুতিন ল ডিগ্রি নেয়, ল পাশ করে, পুতিন কিন্তু একজন লয়ার, আমি জানি না আপনারা জানেন নাকি, এবং তারপরে ও কেজিবিতে চলে যায়। এই প্রথম ও কেজিবিতে জয়েন করার পরে এই প্রথমবার এসে পুতিনের বাবা পুতিনের ওপর খুশি হয়, কারণ ফাইনালি পুতিনের বাবা পুতিনকে এমন কিছু করতে দেখেছে যা সোভিয়েত ইউনিয়নের জন্য। এতদিন পর্যন্ত তো পুতিন নিজের জীবনের জন্য সব কিছু করেছে, এবং ওর বাবা যেহেতু সোভিয়েত ইউনিয়ন, দেশ প্রেম, লিডারশিপ ওগুলোয় বিশ্বাসী। তো এই প্রথম যখন ও কেজিবিতে জয়েন করে, তখন পুতিনের বাবা পুতিনকে বলে না, তুমি আমাদের দেশের ন্যাশনাল ইন্টেলিজেন্সে জয়েন করছো, তুমি এখন দেশের জন্য কাজ করবা, সোভিয়েত ইউনিয়নের মান রক্ষার জন্য কাজ করবা, তোমাকে আমার ভালো লাগছে। এবং এই থেকে শুরু করে ওর এবং ওর বাবার সম্পর্কটা আবার স্বাভাবিক হয় এতদিন পরে এসে। যাই হোক, এরপরে কিছুদিন গল্পে তেমন কোনো টুইস্ট নাই, কেজিবি কেজিবির মতো কাজ করছে, পুতিন পুতিনের মতো কাজ করছে। কেজিবি কিন্তু তখন আস্তে আস্তে দুনিয়ার সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে ভালো স্কিল্ড ইন্টেলিজেন্স ফোর্স হিসেবে আত্মপ্রকাশ করা শুরু করেছে। আপনারা দেখবেন ওই সময়ের যেসব বই, ডেটা, মাসুদ রানা টাইপ জিনিসপত্র, মাসুদ রানাকে আসলে
আপনি রিসার্চ পেপার হিসেবে ইউজ করতে পারবেন না, বাট তারপরে আমি বলতেছি যে সব জায়গায় আপনি দেখবেন কেজিবির অনেক সুনাম, কেজিবির এবং ইসরায়েলের যে ইন্টেলিজেন্স, এই দুইটার অনেক সুনাম আমরা ওই সময়ও দেখেছি, এখনও আমরা দেখি। এবং যদিও এই সুনামের ভাগিদার মানে ক্রেডিট তো পুতিনের না, পুতিন তখন মাত্র জয়েন করেছে, বাট তারপরে আমি এটা আপনাদের জানায় রাখলাম। তো কেজিবি ভালো কাজ করছে, পুতিন ভালো কাজ করছে, বাট সোভিয়েত ইউনিয়ন কিন্তু ভালোভাবে চলতেছিল না। আশির দশকে সোভিয়েত ইউনিয়নে বিশাল দুর্নীতি চলতেছে, বিশাল স্বৈরশাসন চলতেছে, প্রেসিডেন্টকে কেউ পছন্দ করে না, ইকোনমির অবস্থা একদম ছেঁড়া বেড়া, সব কিছুর অবস্থা বেশ বাজে। এইখানে গল্পটা খুব ইন্টারেস্টিং হয়েছে এবং এই ব্যাপারটা না আপনাদের একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, আমি সিরিয়াসলি বলতেছি, আপনারা অন্য যা করতেছেন একটু বন্ধ করেন, সিরিয়াস কথা। 1989 সালে বার্লিন প্রাচীরের ভাঙন হয়। আপনারা বার্লিন ওয়াল ভাঙন বা বার্লিন ওয়াল ফল এই ব্যাপারটা হয়তো কখনো কখনো শুনে থাকবেন। এবং জার্মানি যখন ভাগ হয় তখন পুরো দুনিয়াকে একটা বার্তাই দেয় এই ব্যাপারটা যে কমিউনিজমের মনে হয় দিন শেষ। দেখেন এটা একটু অফ টপিক চলে যাবে, বাট পৃথিবীতে মূলত গত 100 বছরে আমরা 3 ধরনের শাসন ব্যবস্থা দেখেছি। আমরা দেখেছি ফ্যাসিজম, আমরা দেখেছি কমিউনিজম এবং আমরা দেখেছি লিবারালিজম। এই তিনটা নিয়ে আমি এখন খুব ডিটেইলে যাব না, কারণ এটা আমাদের পুতিনের জীবনের সাথে অত জড়িত ব্যাপার না, বাট আপনারা যদি জানতে চান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো যখন জার্মানির এই ভাঙনটা হয় তখন পুরো দুনিয়া দেখে যে কমিউনিজমের মনে হয় আসলে অবস্থা খারাপ, কমিউনিজমের মনে হয় তেমন কোনো ভবিষ্যৎ আর নাই। বার্লিন দেয়াল যখন ভাঙা হচ্ছে 1989 সালে, তখন পুতিন কাজ করতেছে সিক্রেটলি জার্মানিতেই। সো ওর একদম সামনেই পুরো ব্যাপারটা হচ্ছে। সো পুতিন নিজে খুব ক্লোজলি জিনিসটা মনিটর করে যে না, একদম আমার সামনে আমি দেখছি একটা কমিউনিজম বেসড রাষ্ট্রের পতন হচ্ছে, এবং আমার যে দেশ সোভিয়েত ইউনিয়ন, আমার দেশও কমিউনিজমে বিশ্বাসী। সো পুতিনের মনে একটা ভয় ঢুকে যায় যে জার্মানির মতো এত পাওয়ারফুল একটা দেশ, এই দেশের যদি কমিউনিজমের কারণে পতন ঘটতে পারে, তাহলে আমার দেশ সোভিয়েত ইউনিয়ন যে কমিউনিজমের ধারণাটাকেই এস্টাবলিশ করছে পুরো দুনিয়ায়, আমার দেশেরও মনে হয় অবস্থা খারাপ হয়ে যাবে। 2 বছরের মধ্যে পুতিনের ধারণা সত্যি হয়। 26 ডিসেম্বর 1991 সালে অফিসিয়ালি সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়, আলাদা হয়ে যায় সব দেশ, এবং 15টা আলাদা আলাদা দেশের সৃষ্টি হয় ওই সময়। এই জিনিসটা যখন হয় তখন পুতিন ছুটিতে ছিল সেন্ট পিটার্সবার্গে, এবং ওকে যখন পরে জিজ্ঞেস করা হয় যে এই যে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল, এই ব্যাপারটা নিয়ে তোমার মতামত কী, ও বলেছিল যে পৃথিবীতে এর থেকে স্যাড ব্যাপার বা এর থেকে কষ্টের ব্যাপার আর কিছু হয় নাই। এখন আপনি ব্যাপারটা চিন্তা করেন, ওয়ার্ল্ড ওয়ার 1 হয়েছে, ওয়ার্ল্ড ওয়ার 2 হয়েছে, কতগুলা ফেমিন, দুর্ভিক্ষ টুর্ভিক্ষ, কত খারাপ জিনিসপত্র হয়েছে পুরো দুনিয়ায়। বাট পুতিনের মতে এই যে সোভিয়েত ইউনিয়নের ভাঙন, এর থেকে খারাপ কিছু পৃথিবীর ইতিহাসে কখনো হয় নাই, এটা ও ওই দিন বিশ্বাস করতো এবং ওইটাও আজ পর্যন্ত বিশ্বাস করে। যাই হোক, সোভিয়েত ইউনিয়নের যখন পতন হয় পুতিন দুইটা কাজ করে, দুইটাই বেশ ইন্টারেস্টিং কাজ। প্রথম কাজ, ও কেজিবি ছেড়ে দেয়। এখন এই ব্যাপারটা আপনার চিন্তা করতে হবে, যেই ছেলে ছোটোবেলায় সিনেমা দেখে ডিসাইড করছিল যে না আমি কেজিবিতেই জয়েন করবো এবং এটাই আমার একমাত্র গোল, এই ছেলে কেজিবি ছেড়ে দেয় একদম 1-2 মতো, এত চিন্তাভাবনা না করে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে, ও বলে যে না আমি এখন আর কেজিবিতে কাজ করবো না, আমি কেজিবি ছেড়ে দিব, ডিসিশন 1। ডিসিশন 2 কী ছিল? ও বলে আমি রাজনীতিতে জয়েন করব। তো তখন পুতিনের যেসব বন্ধুবান্ধব ছিল তারা অনেকেই জিজ্ঞেস করে যে ভ্লাদিমির তুমি কেজিবি ছেড়ে দিচ্ছ, রাজনীতিতে জয়েন করতেছ, কাহিনীটা আসলে কী? এবং পুতিন খুব সিম্পলি জিনিসটা ব্যাখ্যা করে যে ভাই আমার উদ্দেশ্য আমি সোভিয়েত ইউনিয়নকে আবার এক করতে চাই। আমি যদি একজন কেজিবি এজেন্ট থাকি, আমি একজন ইন্টেলিজেন্স কর্মকর্তা, আমার পাওয়ার আর কতটুক, আমি কি দেশ এক করতে পারবো? ওই যে 15 দেশ আলাদা হয়ে গেছে, আমি কি কখনো আর ফেরত আনতে পারবো এদের? আমি একজন এজেন্ট হিসেবে আমার পাওয়ার এত না, এবং আমি যে একদম কেজিবির প্রেসিডেন্ট তাও তো না, আমি কেজিবির সামান্য একজন এজেন্ট। সো আমার পক্ষে একজন কেজিবি এজেন্ট হিসেবে এত বড় বড় কাজ করা সম্ভব না, যেটা আমার গোল। সো আমার মনে হয়েছে, আবার বলতেছি আমার না, পুতিনের মনে হয়েছে যে আমি যদি রাজনীতিতে যাই এবং কোনো না কোনো দিন যদি আমি এমন একটা উচ্চতর পর্যায়ে পৌঁছাতে পারি যেখানে আমি ডিসিশন ইনফ্লুয়েন্স করতে পারবো, তখন যে হয়তো আমি আবার সোভিয়েত ইউনিয়নকে যদি এক করা যায় এরকম কোনো ডিসিশন নিতে পারি, তাহলে আমি আমার জীবনকে সার্থক ভাববো। 1991 সালে পুতিন কেজিবি ছেড়ে দেয়। এর পরের 6 বছর ও একদম পাগলের মতো রাজনীতি করে, সব রাজনৈতিক কর্মকর্তাদের সাথে সখ্যতা গড়ে তোলে। ওর যেহেতু একটা এজেন্ট টাইপ ব্যাকগ্রাউন্ড ছিল, খুবই স্মার্ট মানুষ ছিল, খুব তাড়াতাড়ি ও মানুষের সাথে ফ্রেন্ডশিপ করতে পারত। জার্মানিতে ও ডাবল এজেন্ট হিসেবে কতদিন কাজ করছে এবং কেজিবি এজেন্ট হিসেবে পুতিনের যেসব কাজকর্ম বা অপারেশনের কাহিনী, সেগুলো সব ফ্যাসিনেটিং কাহিনী। অনেক অনেক অপারেশন অনেক সাকসেসফুলি করতে পারছে, যেগুলা মানে অন্য কেউ হয়তো বেঁচে ফেরত আসতে পারতো না এরকম সিচুয়েশন থেকে। তো ছেলে খুব স্মার্ট ছিল, এই বিষয়ে কোনো সন্দেহ নাই, এবং 6 বছরের মধ্যে এই ছেলে রাজনীতি করতে 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 কেজিবির প্রেসিডেন্ট হয়ে যায়। নর্মাল মানুষ কি, আপনি চিন্তা করেন ব্যাপারটা,
যেই ছেলে ছোটবেলা থেকে ভাবছিল যে আমি কেজিবিতে এজেন্ট হইতে চাই, এইটাই ছিল স্বপ্ন। ছেলে না ছিল পড়াশোনায় ভালো, ছিল বাউন্ডুলে স্বভাবের, পরিবারের ঝামেলা ছিল, স্কুলে যাইতে চাইতো না, সব কিছুর পরে ওর ইচ্ছা ছিল যে না, আমি যদি কোনোভাবে কেজিবিতে একটা নর্মাল চাকরি করতে পারি তাহলেই আমার জীবন সফল বলে আমি ধরে নিব। সেই ছেলে কেজিবিতে জয়েন করে, কেজিবির চাকরি ছেড়ে দেয়, রাজনীতিতে ঢুকে এবং তারপরে কেজিবির হেড হয়, রাশিয়ার সিক্রেট সার্ভিসের হেড। এইটা মানে কোনোভাবেই হেলায় ফেলায় হারানোর মতো বিষয় না, বিশাল ব্যাপার। এবং নর্মালি অন্য যে কেউ হলেও ভাবতো যে আমার এম ছিল আমি কেজিবির কর্মী হব, আমি এখন কেজিবির হেড হয়ে গেছি, আমি থামি। বাট পুতিন ওরকম ছিল না, পুতিনের ড্রিম এটা না, পুতিনের ড্রিম ছিল আমি রাজনীতিতে যাব, আমি প্রেসিডেন্ট হব, আমি প্রাইম মিনিস্টার হব, আমি সোভিয়েত ইউনিয়নকে এক করার চেষ্টা করব। তো 1996 সালে তো পুতিন কেজিবির হেড হলো। কেজিবির হেড হওয়ার পরও কী করা শুরু করলো জানেন? তৎকালীন যে রাশিয়ার প্রেসিডেন্ট তার সাথে সখ্যতা করা শুরু করলো, এবং এই সখ্যতার রেজাল্ট 3 বছরের মধ্যে চলে আসলো। 1999 সালে যখন প্রাইম মিনিস্টার ঘোষণা করার সময় আসলো, রাশিয়ার নিয়ম ছিল প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারকে ঘোষণা করে, প্রাইম মিনিস্টার কে হবে এটা প্রেসিডেন্ট ঠিক করে। তো 1999 সালে যখন এই ব্যাপারটা আসলো যে প্রাইম মিনিস্টার কে হবে এটা ঠিক করা হবে, তখন তৎকালীন যে প্রেসিডেন্ট ছিল বরিস, ওই লোক অনেক অনেক ক্যান্ডিডেট বাদ দিয়ে, তখন ক্যান্ডিডেট লিস্টে অনেকে ছিল, সোভিয়েত ইউনিয়নে অনেকদিন ধরে রাজনীতির কাজ করেছে, ওর দলে অনেক মানুষ, বিশাল এক লিস্ট ছিল, সব লিস্ট বাদ দিয়ে তৎকালীন কেজিবি প্রধান ভ্লাদিমির পুতিনকে ও প্রাইম মিনিস্টার বানাইল 1999 সালে রাশিয়ার। এই জায়গায় পুতিন নেটওয়ার্কিংয়ের একটা খেলা দেখায় দিল, যে যদি আপনি ভালো মতো নেটওয়ার্কিং করতে পারেন তাহলে এই যে 20-25 বছর ধরে কাজ করে কর্মীরা এত এত চেষ্টা করলো, কেউ প্রধানমন্ত্রী হতে পারলো না, পুতিন মাঝখান থেকে একদম সাইড দিয়ে এসে 3 বছরের মধ্যে রাশিয়ার প্রধানমন্ত্রী হয়ে গেল। অন্যান্যরা হয়তো এই জায়গায় শেষ করে ফেলতো ব্যাপারটা, বাট আমরা ভ্লাদিমির পুতিনকে নিয়ে কথা বলতেছি। আচ্ছা, ভ্লাদিমির পুতিনকে যে বানাইলো প্রাইম মিনিস্টার বরিস, এই লোকটাকে নিয়ে একটু কথা বলতে হবে। এই লোক ছিল বেশ খারাপ। খারাপ বলতে এই যে রাশিয়ার যে প্রেসিডেন্টের কথা বলছি আমরা, ওই সময়ের 1999 তৎকালীন প্রেসিডেন্ট, এই লোক সারাদিন মদ খেত, এ লোক দুর্নীতি করত, এর এবং এর পরিবারের দুর্নীতির বিশাল রেকর্ড ছিল, এবং এ লোক জিনিসটা লুকায়ও করত না। এমনও ভিডিও আছে যে উনি জার্মানিতে গেছে একটা রাজনৈতিক মিটিংয়ে, ওই মিটিংয়ে উনি মদ খেয়ে পাবলিকলি নেচেছেও। সো রাশিয়ার মানুষ ওনাকে খুবই অপছন্দ করত, রাশিয়ার ইকোনমির অবস্থা তখন ভয়াবহ ধরনের খারাপ, সো সবাই চাচ্ছে যে প্রেসিডেন্ট পর্যায়ে কোনো পরিবর্তন আসুক। বাট রাশিয়া যেহেতু সারা জীবনই একটু একনায়কতন্ত্র চালিয়ে গিয়েছে, কেউ তো পাবলিকলি বলতে পারে নাই, বাট আস্তে আস্তে মানুষের মধ্যে এই ক্ষোভটা আসা শুরু হয়েছিল যে না, আমরা প্রেসিডেন্টের পতন চাই। 1999 সালের শেষের দিকে এই বরিস লোকটা পদত্যাগ করতে বাধ্য হয়। Обращаюсь к вам как президент России. Я принял решение. Долго и мучительно над ним размышлял. Сегодня, в последний день уходящего века, я ухожу в отставку. Я хочу попросить у вас এবং যখন প্রেসিডেন্ট পদত্যাগ করে, নিয়মটা হলো তখন প্রাইম মিনিস্টার হবে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট। সো আমাদের প্রাইম মিনিস্টার কে ছিল? ভ্লাদিমির পুতিন। সো ভ্লাদিমির পুতিন 1999 সালে প্রথমবারের মতো ভারপ্রাপ্ত, ইয়াস, বাট প্রথমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট হয়ে যান। এই যে 1999 সালে ভ্লাদিমির পুতিন ক্ষমতা পাইলো, প্রেসিডেন্ট হইল, তখন থেকে আজ পর্যন্ত এই লোক প্রেসিডেন্ট হওয়ার বাদ দেয় নাই, সারা জীবন ধরেই এ প্রেসিডেন্ট হয়েই আছে এখন পর্যন্ত। তখন পুতিন প্রথমেই ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হয়, তখন কিন্তু রাশিয়ার অবস্থা অনেক খারাপ, একটু আগে আমি যে বললাম ইকোনমি এই সেই দুর্নীতি ইত্যাদি ইত্যাদি। বাট ওই সময় চেচনিয়ার সাথে রাশিয়ার যুদ্ধ হচ্ছে এবং চেচনিয়া স্বাধীন হয়ে যেতে চাচ্ছে, রাশিয়া চাচ্ছে না ওরে স্বাধীন হইতে দিব না, এ ধরনের একটা ক্যাচাল চলছে। এবং এই ঝামেলার মধ্যে পুতিন যখন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হয়, পুতিন ওখানে সৈন্য পাঠানো শুরু করে। পুতিনের যেহেতু কেজিবি ব্যাকগ্রাউন্ড, ও যুদ্ধে যেতে কখনোই ভয় পায় নাই, এবং ও বলে যে না, চেচনিয়া আমাদের থেকে যদি আলাদা হয়ে যায় ধ্বংস করে দিব, গুড়াই দিব, উড়াই দিব, এই ধরনের কথাবার্তা বলে, এবং এই ব্যাপারটা ও খুব স্ট্রংলি হ্যান্ডেল করতে পারে, যেই কারণে যদিও ভারপ্রাপ্ত ছিল বাট ইমিডিয়েটলি রাশিয়ার সাধারণ মানুষ ওকে পছন্দ করা শুরু করে। এই কারণে এর কিছুদিন পরে, এতদিন তো ভারপ্রাপ্ত ছিল, বাট এর কিছুদিন পরে যখন প্রপার ইলেকশন হয়, ওই ইলেকশনে 53% ভোট
ভোট নিয়ে প্রথমবারের মতো পূর্ণ মেয়াদে রাশিয়ার প্রেসিডেন্ট হন ভ্লাদিমির পুতিন। যখন পুতিন প্রথমবার প্রেসিডেন্ট হয় তখন যদি আপনারা নিউজগুলো দেখেন, দেখবেন পুতিন আমেরিকার সাথে বা এই যে পশ্চিম বিশ্বের সাথে খুব ভালো সম্পর্ক রাখতো। ও খারাপ কোনো কথাবার্তা বলতো না, খোঁচাইতো না, ঝগড়া করতে চাইতো না, বিকজ ও মাত্র প্রেসিডেন্ট হয়েছে। ও চাচ্ছিল যে না, আমার নিজের গ্রাউন্ডটা আগে আমি শক্ত করে নেই। প্রেসিডেন্ট হওয়ার পরে প্রথমেই পুতিন যে কাজটা করে সেটা হলো অলিরগর্গ নামে এক ধরনের লোক আছে। অলিরগর্গ একটা রাশিয়ান শব্দ এবং এটা বলতে মূলত আসলে বোঝানো হয় বিলিয়নিয়ার মিলিয়নিয়ারদের, যাদের অনেক পাওয়ার আছে রাশিয়ায়। সো এই ধরনের মানুষের সাথে সম্পর্ক করা শুরু করে পুতিন। এবং আমরা অলরেডি জানি পুতিন এই ধরনের সম্পর্ক, এই ধরনের নেগোসিয়েশন বা নেটওয়ার্কিং, এই ব্যাপারগুলো পুতিন আসলে ভালো পারে অনেক। পুতিন অনেকটা রাশিয়ার ওই সময়ের সোলাইমান সুখন। তো উনি খুব ভালোভাবে এই ব্যাপারটা হ্যান্ডেল করে। এবং এর আগের প্রেসিডেন্টরা যা করেছিল, এর আগের প্রেসিডেন্টরা অনেক টাকা নিত, এই ধরনের যারা বড় লোক ছিল তাদের কাছ থেকে অনেক টাকা নিত এবং টাকা নিয়ে তাদের সাথে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করত। পুতিন যেটা করে, পুতিন বলে যে না, আমি তোমার সাথে অন্য ধরনের একটা সম্পর্ক করব। তোমার যা ব্যবসা করার ইচ্ছা তুমি করো, আমি তোমাকে কিছু বলবো না। তুমি যদি অনিয়মের কিছু করতে চাও, বেআইনি কিছু করতে চাও, কোনো সমস্যা নেই, আমি তোমাকে সাপোর্ট দিব। তুমি যা ইচ্ছা করতে পারো, আমাকে শুধু টাকা দিতে হবে এবং আমাকে সাপোর্ট দিতে হবে। বাট তুমি যদি এটা না করো তাহলে তোমার বিরুদ্ধে মামলা হামলা হওয়ার সুযোগ আছে এবং রাতের আধারে তুমি নাই হয়ে যেতে পারো। সো পুতিন অনেকটা ওই যে মাফিয়া টাইপ একটা সিস্টেম ফলো করার চেষ্টা করে, যে মাফিয়ারা যেরকম সাপোর্ট দেয় বিভিন্ন বিজনেসকে, ও বলে যে আমাকে যারা সাপোর্ট দিবে, আমাকে যারা টাকা পয়সা দিবে, আমি ওইসব বিজনেসকে সাপোর্ট দিব এবং যাদের দিব না তাদের ব্যাপারে আমি জানি না কী হবে। এর পরের তিন চার বছর পুতিন অনেক অলিরগকদের এরকম জেলে ভরে। দেখেন, ওদের জেলে ভরাটা আসলে খুব সহজ। সবাই দুর্নীতি করতো গত 15-20 বছরে, সবাই অনেক দুর্নীতি করেছে পুতিন প্রেসিডেন্ট হওয়ার আগ পর্যন্ত। এবং ব্যাপারটা পুতিন যেটা করেছে, যাকে যারা ওকে টাকা দিত তাদেরকেও জেলে ভরে নাই, যারা ওকে টাকা দিত না তাদের যে দুর্নীতির ব্যাপারগুলো ছিল সেগুলোর মামলা হওয়া শুরু হয় এবং ওরা জেলে যাওয়া শুরু করে। মোটামুটিভাবে 5-7 বছরের মতো লাগে পুরা রাশিয়ার যে এলিট সোসাইটি সব পুতিনের কন্ট্রোলে চলে আসে। আচ্ছা, এই মাফিয়া টাইপ কথাবার্তা হচ্ছে দেখে আপনার মনে হতে পারে যে পুতিন আসলে রাশিয়ার কোনো উন্নতি করে নাই, তার প্রথম যে টার্ম ছিল ওই টার্মে। এই কথা সত্য না, ওই সময় রাশিয়ার অনেক উন্নতিও হয়েছে। রাশিয়া আসলে এত বাজে অবস্থায় ছিল আগের যে বরিস প্রেসিডেন্ট ওর শাসনামলে, যে কেউই আসলে উন্নতি করতে পারতো, বাট পুতিন আসলে অনেক উন্নতি করেছে। সামরিক খাত থেকে শুরু করে অর্থনীতি বলেন, পুরা দেশটাকে আবার গুছিয়ে আনা বলেন, এবং অন্যান্য যে ঝামেলা, চেচিনিয়ার ঝামেলাটার কথা বললাম, ওই ঝামেলাগুলোর কথা বলেন, বা বিদেশ নীতির কথা যদি আমরা বলি, বা এক্সপোর্টের যে রুলস, রাশিয়া আবার আস্তে আস্তে অয়েল অ্যান্ড গ্যাস এক্সপোর্ট করা শুরু করে ইউরোপে, এবং ইউরোপে একসময় 70-75% অয়েল অ্যান্ড গ্যাস আসা শুরু করে রাশিয়া থেকে। এই পুরা ব্যাপারগুলোই কিন্তু পুতিনের শাসনামলে হয়েছে। আমি বলছি পুতিনের শাসনামল, পুতিনের শাসনামল ছাড়া আর কোনো শাসনামল ছিলই না। যাই হোক, এইসব করার কারণে পুতিনের জনপ্রিয়তা বাড়তেই থাকে। আগের বারও 53% ভোট পেয়ে জিতেছিল, এইবারও 70%-এর বেশি ভোট পেয়ে আবার ইলেক্টেড হয়। পুতিন কিন্তু ডিক্টেটর দিন শেষে, এবং ডিক্টেটরদের সাথে যা হয় পুতিনের সাথেও তাই হওয়া শুরু হয়। আস্তে আস্তে ওর জনপ্রিয়তা কমতে শুরু করে, ওর বিরোধী যেসব রাজনৈতিক দল ছিল ওই সব দলের মানুষদেরও জেলে ভরা শুরু করে। যারাই পুতিনকে নিয়ে খারাপ কথা বলতো দেখা যায় ওর লাশ ভেসে উঠতেছে, বা ও নাই হয়ে যাচ্ছে, বা ও মরে যাচ্ছে, বা ও জেলে চলে যাচ্ছে। ওর পুতিন যখন আস্তে আস্তে ওর দেশের ব্যাপারটা গুছায় ফেলে এবং কন্ট্রোলে চলে আসে, ও বিদেশকে খোঁচানো শুরু করে, স্যাংশন আসা শুরু হয়, ঝামেলা আসা শুরু হয়, এবং দেখা যায় যে পুতিনের দেশের ভিতরেও অ্যাপ্রুভাল রেটিং কমা শুরু হয়। অ্যাপ্রুভাল রেটিং কমা শুরু হয়, এটা আমি একটা রূপক অর্থে বলছি। রাশিয়ার ভিতরে কারো এত সাহস নাই যে সে ভোট করবে যে পুতিনের জনপ্রিয়তা এখন কমছে না বাড়ছে। পুতিন এই ব্যাপারটা খুব ভালোভাবেই রিয়ালাইজ করে যে ওর একটা নেগেটিভ ব্র্যান্ডিং হওয়া শুরু হয়েছে। একটু আগে বলেছি এবং পুরা ভিডিও জুড়েই আমি বলেছি, পুতিন আর যাই হোক বোকা না। এবং ও যখন এই ব্যাপারটা দেখে যে না, আমার ব্র্যান্ডিং মনে হয় একটু খারাপ হয়ে যাচ্ছে, তখন ওই ব্যাপারগুলো হওয়া শুরু হয়। পুতিন ঘোড়ার পিঠে বসে আছে জামা ছাড়া, পুতিন কুকুরের বাচ্চা আদর করছে, পুতিন ঘোড়া চালাচ্ছে, ভাল্লুকের পিঠে বসে আছে, এই ধরনের ব্যাপারগুলো আস্তে আস্তে আবার সামনে আসা শুরু হয়। এবং মিডিয়াকে পুতিন খুব ইন্টারেস্টিং ওয়েতে ইউজ করে, অনেকটা অনেকে বলবে প্রোপাগান্ডা, অনেকে বলবে মিসলিডিং তথ্য, বাট মূলত ও নিজের এরকম একটা ব্র্যান্ডিং করতে চায় যে আমি এখনও আছি, আমি এখনও একজন স্ট্রং নেতা, তোমরা আমাকে বিশ্বাস করতে পারো, আমার উপর ভরসা রাখতে পারো, আমি রাশিয়াকে ঠিক পথেই নিয়ে যাচ্ছি। নেক্সট ইলেকশন ছিল 2008 সালে। রাশিয়ার তখন সংবিধানের নিয়ম ছিল যে কেউ 2 বারের বেশি প্রেসিডেন্ট হইতে পারে না। সো পুতিন অলরেডি 2 বার প্রেসিডেন্ট হয়ে গিয়েছিল, ভারপ্রাপ্ত 1 বার এবং তারপরে পরপর 2 বার। তো কী করা যায়? পুতিনের দলে এক লোক ছিল, নাম ছিল দিমিত্রি। ও বলে যে তুই রাজনীতি কর, তুই প্রেসিডেন্ট ইলেকশন করবি, তুই দাঁড়া প্রেসিডেন্ট ইলেকশনে। এবং ওই লোক প্রেসিডেন্ট ইলেকশনে দাঁড়ায়,
কোনো অপোনেন্ট ছিল না, যত অপোনেন্ট ছিল সব হয় জেলে বা মরে গেছে। তো ওই লোক প্রেসিডেন্ট হয় দিমিত্রি, এবং ও প্রেসিডেন্ট হওয়ার সাথে সাথে ও পুতিনকে প্রধানমন্ত্রী বানায়। আমরা আগেই জেনেছি যে যে প্রেসিডেন্ট সে প্রধানমন্ত্রী সিলেক্ট করতে পারে। দুইজন মিলে আইন পরিবর্তন করে এবং নতুন আইন হয় যে এখন থেকে যে কেউ আনলিমিটেড টার্মের জন্য প্রেসিডেন্ট হইতে পারবে। তো সবচেয়ে বড় ঝামেলা গেল, পুতিন এখন জানে যে আমি সারা জীবনই মোটামুটি প্রেসিডেন্ট থাকতে পারবো, পুরা দেশ আমার কন্ট্রোলে চলে আসছে। এখন আমার যে মেইন স্বপ্ন সোভিয়েত ইউনিয়নকে আবার ফেরত আনা, এইটা বাস্তবায়নের দিকে মনোযোগ দেওয়ার সময় এসে গিয়েছে। 2008 সালে জর্জিয়ায় বিদ্রোহী গোষ্ঠীকে সাহায্য করার মাধ্যমে পুতিন তার ইন্টারন্যাশনাল অঙ্গনে দাবা খেলা শুরু করে, এবং ওই প্রজেক্ট মোটামুটিভাবে সাকসেসফুল হয়, বাট খুব বেশি সাকসেসফুল হয় না। সবচেয়ে বড় এবং সবচেয়ে সাকসেসফুল ব্যাপারটা ঘটে 2014 সালে, যখন রাশিয়া ক্রিমিয়া দখল করে নেয় ইউক্রেনের কাছ থেকে। President Obama speaking with Russian President Vladimir Putin, apparently pulling no punches, although it is unclear what the White House can really do about all of this. 2015 সালে যখন সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়, তখন বাশার আল-আসাদকে মোটামুটিভাবে প্রকাশ্যেই রাশিয়া এবং পুতিন সমর্থন দেয়, এবং তখন থেকে বোঝা যায় যে না, পশ্চিমা বিশ্ব যাই করুক, আমেরিকা এবং ওদের ইউরোপিয়ান অ্যালাই প্লাস ইংল্যান্ড এরা যাই করুক, রাশিয়া সব মেনে নিবে না। রাশিয়া ওগুলার এগেনস্টে একদম পাবলিকলি দাঁড়াতে আর ভয় পায় না। লাস্টলি 2022 সালে এসে এখন আমরা দেখছি ইউক্রেনের সাথে রাশিয়ার একদম মোটামুটি ফুল স্কেল ওয়ার, যেখানে রাশিয়া একদম ওপেনলি পাবলিকলি বলছে যে আমরা ইউক্রেনকে আবার ফেরত চাই, ইউক্রেনের মানুষ খুব একটা জরুরি না, ইউক্রেনের এত বড় জায়গা দরকার নেই, ইউক্রেন আসলে রাশিয়ারই অংশ, ইউক্রেনের যে হেডকোয়ার্টার, ইউক্রেনের যে সেন্টার অফ দ্য সিটি, ওখান থেকে রাশিয়ারও জন্ম হয়েছে, এবং আমরা ইউক্রেনকে আবার রাশিয়ার সাথে জোড়া দিতে চাই, আমরা সোভিয়েত ইউনিয়ন ফেরত পেতে চাই। দেখেন ভাই, পুতিন রাজনীতিতে আসার শুরুর থেকে এখন পর্যন্ত গত 22 বছরে গোল ছিল একটাই, আমি সোভিয়েত ইউনিয়ন ফেরত চাই, আমি না, পুতিন সোভিয়েত ইউনিয়ন ফেরত চান। এবং এখন দেখা যাচ্ছে যে অনেক দিন হয়ে গিয়েছে, 22 বছরের মতো হয়ে গিয়েছে, এবং ফাইনালি পুতিন ওর যে গোল, ওই গোলের এগেনস্টে অ্যাকচুয়াল ডেমনস্ট্রেবল অ্যাকশন নেওয়া শুরু করেছে। এতদিন ধরে আস্তে আস্তে নিয়েছিল, এখন পুতিন দেখলো যে ওর 69 বছর হয়ে গিয়েছে, রাশিয়ায় লাইফ এক্সপেক্টেন্সি 72 বছর, সাধারণ একজন পুরুষ রাশিয়ায় 72 বছর বেঁচে থাকে, পুতিন সাধারণ না, ও অনেক ফিট দেখেই মনে হয়, তো 72 বছরের আর অনেক বেশি বাঁচবে, তো কত বেশিই বা বাঁচবে, হায়েস্ট 10 বছর 15 বছর 20 বছর বাঁচবে, পুরো সোভিয়েত ইউনিয়নকে এক করার জন্য, যেটা ওর ছোটোবেলা থেকে স্বপ্ন, ওই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য এখন কিন্তু আর অত সময় নেই। এখন দুঃখজনক হলেও সত্য, রাশিয়া এই যে স্বপ্নটা দেখছে সোভিয়েত ইউনিয়নকে আবার এক করবে, পুতিন যে স্বপ্নটা দেখছেন, এই স্বপ্ন বাস্তবায়ন করতে যে উনি যা যা করছেন তা রাশিয়াকে মোটামুটিভাবে পুরো দুনিয়ায় এক ঘরে করে দিয়েছে। এবং রাশিয়ার ইকোনমির অবস্থা এখন সর্বকালের মধ্যে সবচেয়ে খারাপ, রাশিয়ার সাথে বাকি পৃথিবীর রিলেশন সবচেয়ে খারাপ, সবসময়ই খারাপ ছিল, বাট এখন অনেক বেশি খারাপ, এবং প্রতিনিয়তই মনে হচ্ছে যে রাশিয়া যা করছে তা থার্ড ওয়ার্ল্ড ওয়ারকে এসকেলেট করার একটা সম্ভাবনা সৃষ্টি করছে। আপনি একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করেন, যখন মানুষ মোবাইল কি জানতো না, ওই সময় রাশিয়া স্পেসে কুকুর পাঠাইতো, এবং এই ব্যাপারটা থেকে আপনি বুঝতে পারেন যে রাশিয়া কি পরিমাণ পাওয়ারফুল একটা দেশ ছিল, সেই দেশের এখন কি অবস্থা। এখন ওই 1 রুবল 1 সেন্টের থেকেও কম পাওয়ারফুল, রাশিয়ায় 6,000 মানুষ এখন পর্যন্ত অ্যারেস্ট হয়েছে প্রোটেস্ট করতে যে এই ইকোনমির কোল্যাপসের, রাশিয়া কোম্পানি যেগুলো $1 বিলিয়ন কোম্পানি ছিল ওগুলো রাতের মধ্যে নাই হয়ে যাচ্ছে, বিকজ রাশিয়ার ইকোনমির অবস্থা এখন এত খারাপ এই যুদ্ধের জন্য। তো কি মনে হয়, পুতিন কি পারবে আসলে আবার সোভিয়েত ইউনিয়নকে এক করতে? আমি খুবই খুবই জানতে আগ্রহী আপনাদের কাছ থেকে কমেন্টে যে আপনাদের কি মনে হয়, সোভিয়েত ইউনিয়ন আবারও এক হওয়ার আসলে কোনো সম্ভাবনা আছে নাকি, এক, এবং দ্বিতীয়ত পুতিন আসলে এটা করতে পারবে নাকি, যেহেতু খুব বেশি সময় আসলে হাতে নাই, এবং এমন হতে পারে এই যে সোভিয়েত ইউনিয়নকে এক করার নেশা, এই নেশাটা বাস্তবায়ন করতে যেয়ে পুরো রাশিয়াই হয়তো শেষ হয়ে যাবে, যেটা কেউই চায় না। আমি খুবই জানতে আগ্রহী আপনাদের পুরো ব্যাপারটা নিয়ে কি মনে হয় আমাকে কমেন্টে জানাবেন। এই তো, ভালো থাকেন সবাই, সবার সাথে আমার দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকেন, টাটা।